হ্যালো আমি রিঙ্কি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর ভূগোলের সাজেশান তো আমরা জানি যে এখানে আমাদের বড় প্রশ্নের ক্ষেত্রে সাত নম্বর করে থাকে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হয় ৩৫ নম্বর এটা পার্ট এতে থাকে এই পার্ট এতে যে সাত নম্বর করে প্রত্যেকটায় থাকে যে একটা প্রশ্নেরই সাত নম্বর তা না সাত নম্বরের মধ্যে কিন্তু পাঁচ যোগ দুই বা তিন যোগ দুই যোগ দুই এরকম ভাগ থাকে আমরা জানি এবার এই পার্ট এতে এ বি সি ডি ই এই তিনটে প্রশ্ন এই এই পাঁচটি প্রশ্ন থাকে এবং এতে দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হয় বি দাগে ও দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হয় আবার ই দাগেও দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হয় তো তাহলে এই এ দাগে যেই প্রশ্নগুলো থাকবে অর্থাৎ দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে তো আমি এখানে চারটি প্রশ্ন দিয়েছি অর্থাৎ তার মধ্যে দুটো প্রশ্ন থাকবে এবং তার মধ্যে তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে চলো দেরি না করে দেখি প্রশ্নগুলো কি এ দাগের এক একটা তরঙ্গ কর্তৃত মঞ্চ স্বাভাবিক খিলান ও ব্লো হোল কীভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো অধ্যারক নদী কাকে বলে দু একটা উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো নদীর পুনর্জৌবন লাভের ফলে কীভাবে নদী মঞ্চ গঠিত হয় একটা বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীনের উৎপত্তি ও বৈশিষ্ট্য উপযুক্ত চিত্রসহ সংক্ষেপে লেখো অ্যান্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো চারেরটা চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া বলতে কি বোঝায় তাহলে এটা এ দাগের মধ্যে এই চারটে প্রশ্নের উৎ প্রশ্ন দেওয়া হয়েছে এবার আমরা বি দাগে দেখব দেখো বিদ আগেও দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং এখানে আমি চারটি প্রশ্ন দিয়েছি ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য নিরূপণ করো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করো মৌসুমী জলবায়ু ও ভূমিদোষাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য নিরূপণ করো মৃত্তিকা পরিলেখ কাকে বলে এক্ষেত্রে কিন্তু এই বড় প্রশ্নটার সাথেই যে এই ছোট প্রশ্নটা থাকবে এমন কোনো না দেখা গেল এই বড় প্রশ্নটার সাথে এখানে যে ছোটো প্রশ্নটা রয়েছে সেটাও থাকতে পারে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এর মধ্যেই থাকা থাকার সম্ভাবনা বেশি তিন নম্বর পরিবেশের ওপর ওজন স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো লবনম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো চার নম্বর সহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো লবনম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবার সি দাগে দেখব সি নাম্বারে একটি প্রশ্ন থাকে একটি প্রশ্নের উত্তরই লিখতে হয় তো এখানে আমি দুটো প্রশ্ন দিয়েছি ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো শস্য সমন্বয় সংজ্ঞা দাও আর দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি ভারতে নীল বিপ্লব বলতে কি বোঝায় ডি দাগেও ঠিক তাই একটি প্রশ্ন থাকবে সেটার উত্তর লিখতে হবে এখানে আমি দুটো প্রশ্ন দিয়েছি কি কি। কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো পেট্রো শিল্প বলতে কি বোঝায় দু নম্বরে ভারতে রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এই দেশে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন ঈদ আগে আবার দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে এখানে আমি চারটে প্রশ্ন দিয়েছি চারটের মধ্যে দুটো আসবে তার মধ্যে একটি লিখতে হবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো কাম জনসংখ্যার সংজ্ঞা দাও এবং এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো কি ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে তিন নম্বর জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের উল বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিপ্রাজনের প্রভাব আলোচনা করো ছত্তিশগড়ের খনিজ সম্পদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির করো ও উদাহরণ দাও তাহলে বড় প্রশ্নগুলোর মধ্যে এগুলোই ইম্পর্টেন্ট রয়েছে পরবর্তী ভিডিওতে আমি ছোট প্রশ্ন এক দাগের যেই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নেরও একটা সাজেশান দিয়ে দেব আর এই যে প্রশ্নগুলো আমি দিলাম এর উত্তর কিভাবে লিখতে হবে সেই ছবি সহ চিত্র বা কী করে খুব সহজে চিত্রগুলো আঁকব সেই ভিডিওগুলো আমি দেব তাহলে তোমরা যদি সেগুলো জানতে চাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো এবং বেল আইকনে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব দ্রুত তাড়াতাড়ি পেয়ে যাও থ্যাংক ইউ